যে সকল পাপি বান্দারা আল্লাহর নিকট তওবা করে তারা আল্লাহ তাআলার নিকট খুবই পছন্দনীয়। আল্লাহ তাআলা তাদের খুব ভালোবাসেন। তিনি তাদের ঘৃণা করেন, অপছন্দ করেন যারা অবৈধভাবে চলে এবং অন্যের উপর অত্যাচার করে। এটি খুব আশ্চর্যের বিষয় যে অনেক অবাধ্য লোকেদের দিন রাত খুব সুখে কাটে। আল্লাহ ও তার ফেরেশতারা তাদের উপর অভিশাপ বর্ষণ করেন। নেক বান্দারা আল্লাহর নিকট তাদের বিরুদ্ধে আবেদন করে, তাই জাহান্নামের আগুন তাদের জন্য দীর্ঘস্থায়ী হয়। আল্লাহ তাআলা পাপী বান্দাদেরও শোনার, দেখার ও বুঝার ক্ষমতা দিয়েছেন, অথচ তারা শয়তানের পদঙ্ক অনুসরণ করে পাপ কাজ করে। আপনি কি করতেন যদি আপনি প্যারালাইজড হতেন বা খুব অসুস্থ হতেন, অথবা না দেখতে পেতেন না শুনতে পেতেন? একদিন আমি হাসপাতালে এক রোগীকে দেখতে গিয়েছিলাম। আমাকে বলা হলো তিনি প্রায় 40 বছর বয়সের। তিনি দেখতে খুব স্বাস্থ্যবান ও আনন্দপূর্ণ। যখন আমি তার নিকট গেলাম, আমি খুব মর্মাহত হলাম যে সে ছিল প্যারালাইসিসের রোগী। সে শুধু তার মাথা ও ঘাড় নাড়াতে পারে। আমি যখন তার রুমে পৌঁছলাম, তখন মোবাইলে তার কল হচ্ছিল। সে আমাকে বলল, হে শায়খ, প্লিজ আমাকে একটু ফোনটা দিন। আমি তাকে ফোনটি দিলাম এবং তার কানের কাছে ধরলাম। তার কথা শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম। তারপর তিনি আমাকে ফোনটি রেখে দিতে বললেন। অতঃপর আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কতদিন যাবৎ এভাবে ভুগছেন? তিনি উত্তর করলেন, আমি 20 বছর যাবৎ এভাবে বিছানায় বন্দী। আমার এক সাথী একদিন আমাকে বলল যে একদিন সে একটি হাসপাতালে গিয়েছিল। তো সে একদিন রুম থেকে একটি লোকের আর্তনাদ শুনল। আমার সাথী বলল, আমি তার রুমে গিয়ে দেখলাম যে সে পুরোপুরি প্যারালাইসিসের রোগী। সে তার শরীর নাড়াতে চেষ্টা করছিল কিন্তু পারছিল না। আমি নার্সকে জিজ্ঞেস করলাম, কেন সে এভাবে চিৎকার করছে? সে বলল, এ লোকটি পুরোপুরি প্যারালাইজড, তাই তার অন্ত্র আক্রান্ত হয়ে গিয়েছে। এছাড়াও খাওয়ার পর তার বদহজম হয় এবং তার কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে। আমি তাকে পরামর্শ দিলাম, তাকে ভারী খাবার দিবেন না, মাংস ও ভাত দেয়া হতে বিরত রাখবেন। নার্স বলল, আপনি কি জানেন আমরা তাকে কি ধরনের খাবার দেই? আমরা তাকে নাকের ভিতর দিয়ে নলের মাধ্যমে শুধু দুধ পান করাই। আমি নিজে নিজেই চিন্তা করলাম, এ সকল ব্যথা শুধুমাত্র দুধ পান করা দ্বারা সারবে। অন্য এক লোক আমাকে একদিন বলল যে একদিন সে একটি রোগীর পাশ দিয়ে যাচ্ছিল। সেও ছিল পুরোপুরিভাবে প্যারালাইজড। সে তার শরীরের কোনো অংশ নাড়াতে পারত না। আমি তার রুমে গিয়ে একটি কাঠের স্ট্যান্ডের উপর একটি কোরআন শরীফ দেখতে পেলাম। দু পৃষ্ঠা পড়ার পর সে বারবার একই পৃষ্ঠা পাঠ করছে, কারণ সে পাতা উল্টাতে পারছে না। তাকে সাহায্য করার মতো সে কাউকে খুঁজে পাচ্ছিল না। আমি তার সামনে দাঁড়ালে সে আমাকে জিজ্ঞেস করল, আপনি কি দয়া করে পাতাটি উল্টে দিতে পারবেন? আমি যখন তার জন্য পাতা উল্টে দিলাম, সে খুবই খুশি হল। এরপর সে কোরআনের দিকে তাকিয়ে তেলাওয়াত করতে লাগলো। আমি কান্নায় ভেঙে পড়লাম, এটা ভেবে আশ্চর্যজনিত হয়ে যে কোরআনের প্রতি তার আগ্রহ দেখে আর আমাদের অবহেলা দেখে, বিশেষ করে এটি তুলনা করতে গিয়ে সে তার তুলনায় আমরা কত সুস্বাস্থ্যবান। এ হলো সেই সমস্ত লোকদের অবস্থা যারা বিভিন্ন ধরনের অক্ষমতা ও অসুস্থতায় ভুগছে। আপনার নিজের কি অবস্থা? আপনি সুন্দর স্বাস্থ্য উপভোগ করলেন কোনো ব্যথা বেদনা বা কোনো কষ্ট ছাড়া, তখন আপনি আল্লাহর রহমত ও দয়ার মধ্যে অবস্থান করছেন, এমনকি আপনি আল্লাহর ক্রোধ হতেই দূরে রয়েছেন। তাহলে আপনি কেন গুনাহ করছেন? আপনি কি আপনার প্রতি আল্লাহ তাআলার দয়া ও রহমত অনুভব করতে পারছেন না? আপনি কি তার গণনাতীত অনুকূলতা উপভোগ করছেন না? আপনি কি তবে তার প্রতি জবাবদিহি করতে ভীত নন? আপনি কি জানেন না যে আপনাকে শীঘ্রই তার সামনে দাঁড়াতে হবে? তিনি জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা, আমি কি তোমাকে সুস্বাস্থ্য দান করিনি? আমি কি তোমাকে অসীম নেয়ামতে ডুবিয়ে রাখিনি? আমি কি তোমাকে সুন্দর করে দেখার ও শোনার ক্ষমতা দেইনি? বান্দা তখন বলবে, অবশ্যই আপনি দিয়েছেন,
সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিন বলবেন, কেন তবে তুমি আমাকে অমান্য করেছ এবং আমার ক্রোধকে নিজের করে নিয়েছ? এরপর আমার আপনার সকল গোপন গুনাহসমূহকে প্রকাশ করা হবে, আমাদের গুনাহসমূহ আমাদের সামনে প্রদর্শন করা হবে। গুনাহ মূলত ধ্বংসকারী, তা কাউকে শুধু ভোগায়, দুঃখ দুর্দশায় পতিত করে, অবশেষে ধ্বংসে পরিণত করে। আমাদের আদিপিতা আদম আলাইহিসসালাম যদি গুনাহ না করতেন তাহলে কি জান্নাত ত্যাগ করতে হতো? নূহ আলাইহিসসালামের উম্মত অবাধ্য না হলে এভাবে কি ডুবতে হতো? আদ ও সামুদ সম্প্রদায় কি তাদের পাপের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়নি? এবং লুত আলাইহিসসালামের উম্মতের বাড়িঘর তার অবাধ্যতার কারণেই কি তলিয়ে যায়নি? সোয়াইব আলাইহিসসালামের উম্মতের শাস্তি কি আল্লাহ তাআলা তাদের গুনাহের কারণে বৃদ্ধি করেননি? আব্রাহা ও তার সৈন্যবাহিনীকে আল্লাহ তাআলা কি তাদের গুনাহের কারণেই ধ্বংস করেননি? এবং ফিরাউনকে কি তার গুনাহের কারণেই ডুবিয়ে মারেননি? সর্বশক্তিমান মহারাজাধিরাজ আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেককেই তার অপরাধের কারণে পাকড়াও করেছি, তাদের কারো প্রতি প্রেরণ করেছি প্রস্তরসহ প্রচণ্ড বাতাস, কাউকে পেয়েছে বজ্রপাত, কাউকে আমি বিলীন করেছি ভূগর্ভে এবং কাউকে করেছে নিমজ্জিত। আল্লাহ তাদের প্রতি জুলুম করার ছিলেন না, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। সূরা আল আনকাবুত আয়াত ৪০। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আশা করি এই ছোট্ট ছোট্ট গল্পগুলো আমাদের অনেক উপকারে আসবে, আমাদের জীবন যাপনে আমরা অনেক শিক্ষা নিতে পারব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সঠিক শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।